আমেরিকার রেফার ট্যান্টাসিয়ন বলেছিল, এখন থেকে ঠিক এক বছর পর মানুষ আমাকে পুজো করবে। কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছিল? কেউ তার ঘাড়ে গুলি করে তাকে হত্যা করেছিল। টাইটানিকের নির্মাতা বলেছিল, ঈশ্বর চাইলেও এই জাহাজ পানিতে ডোবাতে পারবে না। কিন্তু তার পরিণতি কি হয়েছিল? টাইটানিক দুই টুকরো হয়ে সমুদ্রের মাঝখানে 1500 যাত্রী নিয়ে ডুবে গেছিল। ব্রাজিলের নেতা ড্যানক্রোলেপস বলেছিল, আমি নির্বাচনে জিতলে ঈশ্বর আমাকে প্রেসিডেন্ট হতে বাধা দিতে পারবে না। কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছিল? প্রেসিডেন্ট হওয়ার আগে সে অসুস্থ হয়ে মারা যান। ব্রাজিলিয়ান গায়ক কাজুজা মঞ্চে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলেছিল, এই ধোঁয়া হলো ঈশ্বরের জন্য। কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছিল? মাত্র 32 বছর বয়সে এইডসজনিত রোগে আক্রান্ত হয়ে ভয়ঙ্করভাবে মারা যায়। স্টিফেন হকিং বলেছিল, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছিল? মাত্র 31 বছর বয়সে নিউরোলজিকা রোগে আক্রান্ত হয়। তারপর কয়েক বছর বেঁচেছিল। আর ফেরাউন বলেছিল, কে এই আল্লাহ যার হুকুম আমাকে মানতে হবে? এখানে আল্লাহ শুধু আমি। তার ফলাফল কি হয়েছিল? ফেরাউন তার সমস্ত সেনা নিয়ে সমুদ্রের মাঝখানে ধ্বংস হয়েছিল, এবং এখনও আমরা তার করুণ পরিণতি দেখতে পাচ্ছি।